ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা বিভাগ আজ চিন্তন শিবির শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। আইআইটি খড়গপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানটি 18টি কমন রিসার্চ অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট হাব পরিকল্পিত চিন্তন শিবির সিরিজের সূচনা করল। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন ডক্টর সুজাতা চাকরানবিশ। আমরা দেখি মিনিস্ট্রিতে যে অনেক এমএসএমইস আছে যারা প্রচুর ভালো কাজ করতে চায়, আরএনডি করতে চায়, নতুন প্রোডাক্টস প্রসেস নিয়ে আসতে চায় মার্কেটে, বাট অনেক সময় এমন হয় যে ওদের কাছে ইনাফ পয়সা নেই যে ওরা ওই ধরনের স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করবে বা সেই ধরনের ইন্টেলেকচুয়াল ইনপুটস নিয়ে আসবে। তাই জন্যে আমরা মিনিস্ট্রিতে ভাবলাম যে এই ধরনের একটা স্কিম যদি আমরা আনতে পারি, যে এই ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচার কাটিং এজ ইকুইপমেন্টস যদি আমরা এস্টাবলিশ করতে পারি অ্যাক্রস দ্য কান্ট্রি, তাহলে বোধ হয় সুবিধে হবে এমএসএমইদের এই ধরনের আরএনডি কাজ করার জন্য।